দেখতে দেখতেই দিন চলে যায়, আমাদেরও শান্তিনিকেতন ভ্রমণ সেবারের মতো শেষ। শেষ দিনটা চারপাশটা চোখ ভরে দেখে নিচ্ছি, এত সবুজ, এত শান্ত প্রকৃতি। কলকাতায় আমার বাড়িটা যদিও সবুজে ঘেরা, তবুও এই শান্ত প্রকৃতিটা বড্ড মিস করি ওখানে। কারণ আমার বাড়ির চারপাশটায় সব সময় ভীষণ আওয়াজ, যেহেতু বিটি রোডের ধারে। ব্যাগ গোছানো রেডি, সময় চলে এসছে এবার স্টেশন যাওয়ার। সব গল্পই তোমাদের বলবো, কবিগুরুর কাছ থেকে বিদায় নিলাম, এবার আমাদের ঘরে ফেরার পালা। কলকাতায় আস্তানাটা বহুকালের পুরনো, আমার শ্বশুর মশায়ের আমলের, সেটার টান তো একটা আছেই। যে বাড়িতে বিয়ে হয়ে গেছি, বউ হয়ে এসেছি, সে বাড়ির প্রতি টান তো চিরন্তন, তাই না? আর প্রতি বিচ্ছেদের গল্পের সামনেই থাকে একটা মিলনের আভাস। নিয়ে আসবো ঘরে ফেরার গল্প, দেখতে থাকো GHS।